দেওয়া থাকতে পারে। তো আমাদেরকে ওইটার উপরে ভিত্তি করে এবার গ ঘ থাকে, গ ঘতে অনেক সময় থাকে কি ওয়েবসাইট পাবলিশ আসে, অনেক সময় ওয়েবসাইট কাঠামোর বর্ণনা দাও এরকম করে আসে, থিওরি আসে এরকম, ওয়েবসাইট কাঠামোটা একটু বেশিই আসে। এরপরে একটা গতে বা ঘতে থাকে যে এইচটিএমএল কোড লিখো। তো আমরা আজকে চলো এই টেবিলটার জন্য এইচটিএমএল কোড তোমাদেরকে দেখাই দিই। এইচটিএমএল কোডটা আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, সেটাতে লিখবো, প্রশ্ন হইতেছে এখানে, আর কোডটা লিখবো ইয়াতে নোটপ্যাড প্লাস প্লাসে, মানে তোমরা তো খাতায় লিখবা, আমি এখন এখানে খাতায় তো লিখে ক্লাসে দেখাতে পারবো না, তাই আমি এখানে লিখে দেখাচ্ছি। তো নোটপ্যাড প্লাস প্লাস সেভ করে নিচ্ছি। এখানে আমরা বিভিন্ন সময় তাইলে বিভিন্ন ইয়াগুলো সলভ করবো, সিকিউ প্রশ্নগুলো সলভ করি করি দেখবো। এরপরে টাইপ, মনোযোগ দাও, সেভ। ওকে, প্রশ্ন হইতেছে আমাদের এইটা, প্রশ্নটা হয়ে গেল এইটা, ঠিক আছে। তো টেবিলটার দিকে একটু ভালো করে তাকাই দেখো, টেবিলটা একটু ফার্স্টে ব্যাখ্যা দিয়ে দিই তোমাদেরকে। টেবিলটাতে একটা রো, আমি একটু দাগাই দাগাই দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। টেবিলটাতে এই যে দেখো একটা রো, এই হেডিং লেখা সেলটা আর ডেটা ওয়ান ডেটা টু এই লেখা সেলটা, এই দুটোটা সেল হইতেছে এক নাম্বার রোতে আছে, রো বা সারি। তোমরা টেবিলের সারির মিনিং তো বুঝো, এরকম পাশাপাশি আমি যে একটা দাগ টানলাম এটা হইতেছে আমাদের টেবিলের এক নাম্বার রো। আমাদেরকে প্রথমে বুঝতে হয় আমাদের টেবিলে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে। তো ওকে, তো তারপরে হচ্ছে দুই নাম্বার রো, দেখো দুই নাম্বার রোতে আমি একটা ইয়া টানলাম, একটু ওয়েট করো, ধরো কোথায় জানি কল চলে গেছে। ওকে, তো দুই নাম্বার রো, দুই নাম্বার রোতে আমাদের ঘর আছে একটা, এই যে লোগো লেখা ঘরটা যেটার মধ্যে আবার একটা ছবিও আছে। আমার কথা শোনা যাচ্ছে নাকি আরেকটু জোরে বলতে হবে? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। এটা লেখার একটা ঘর আছে আর এই ঘরটাও আছে, যদিও এই ঘরটার কাজ আমরা এক নাম্বার রোতে করি ফেলবো, সেটা লাগবে না। পরে আমাদের এটা তিন নাম্বার রো, ঠিক আছে। আমি তিনটা দাগ টানছি, খেয়াল করো। তোমাদেরকে এরকম তোমাদের টেবিলটি যে প্রশ্ন, যে টেবিলটা থাকবে তোমাদেরকে রো গুলো আগে বুঝে ফেলতে হবে। তো তিন নাম্বার রোতে আমি যে দাগটা দিলাম সেখানে ওই লোগো ডট জেপিজি ছবিটাও পড়তেছে, তবে ছবিটার ঘরের কাজ আমরা দুই নাম্বার রোতে করে ফেলবো, তাই তিন নাম্বার রোতে ওইটা করা লাগবে না। আর তাইলে বাকি থাকতেছে গো টু অ্যাবাউট পেজ লেখা সেলটা, ওইটা আবার মনে হইতেছে লিঙ্কিং করা, আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করার আবার দেখি মনে হইতেছে এটা একটা লিঙ্ক টাইপের, গো টু অ্যাবাউট পেজ বলতেছে। যখনই কোনোখানে গো টু লেখা থাকে আমরা বুঝতে পারি যে ওইটা লিঙ্ক টাইপের জিনিস বুঝাইতেছে। তো টোটাল তিনটা রো তোমাদেরকে মনে আনতে হবে, যে টেবিলে যতগুলো রো তোমার থাকবে তোমাকে ততবার টি আর ট্যাগ ব্যবহার করা লাগবে, টি আর, আর টি আর এর ভিতরে যতগুলো সেল থাকবে ওই সেলের হিসাবগুলো তোমাকে সেভাবে করতে হবে। তো যাই হোক, আমি চলে যাই আমাদের ইয়াতে, এটা কেটে দিচ্ছি, আগগুলো থাকুক এখানে, আয় হায় এগুলো ক্লিয়ার করতে হবে। তো আমাদের কোড স্টার্ট করি, কোডের ভিতরে আমাদেরকে শুরুতে লিখতে হবে HTML, HTML ট্যাগ। আমি খাতায় যেভাবে লিখবো সেভাবে লিখতেছি। তো শুরুতে আমাদেরকে HTML ট্যাগ লিখতে হয়, তো HTML ট্যাগ এর পরে হেড টাইটেল লিখতে হয়, তবে হেড টাইটেল লেখাটা জরুরি না, তাই আমি একদম ডিরেক্টলি বডিতে চলে যাচ্ছি। আমাদের এই প্রশ্নের ভিতরে আমাদেরকে এমন কোনো কাজ দেয় না যে আমাদেরকে হেড সেকশনটা অ্যাড করতে হবে, হেড সেকশনটা কম্পালসারি না। তো আমি বডি ট্যাগ ডিরেক্টলি শুরু করে দিচ্ছি, বডি সেকশন, ঠিক আছে। কোনো কোনো প্রশ্নে আবার কখনো কখনো হেড সেকশনটা অ্যাড করা লাগতে পারে, যদি দেখা যাচ্ছে যে টাইটেল দেওয়া আছে, দেখা যাইতেছে, দেখা যাচ্ছে যে মানে কিছু একটা আছে, এমন কিছু একটা আছে যেটার জন্য হেড সেকশন অ্যাড করা লাগতেছে, তখন তুমি হেড সেকশন অ্যাড করবা। আপাতত HSC লেভেলের প্রশ্নে আমাদের হেড সেকশন অ্যাড করা লাগবে এরকম আসলে আসে না। তো আমি ডিরেক্টলি চলে গেলাম বডি ট্যাগে। তো HTML ট্যাগ স্টার্ট করলাম, বডি ট্যাগে স্টার্ট করলাম। বডি ট্যাগ এর ভিতরে এবার আমার আমার প্রশ্নে তো আর তেমন কিছু নাই, ডিরেক্টলি টেবিল আছে। তো ডিরেক্টলি টেবিলের জন্য তাইলে আমি টেবিল ট্যাগে শুরু করে দিই, আর কিছু কিছু নাই, টেবিল ট্যাগে স্টার্ট করে দিই। কিন্তু অনেকগুলো নিয়ম আছে, স্টাইল দিয়েও করা যায়, তবে আমরা সিম্পলি করব, সিম্পলি মানে হইতেছে বর্ডার অ্যাট্রিবিউট দিব, বেশি ঝামেলা করা লাগবে না। বর্ডার ইকুয়াল টু ওয়ান, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হইতেছে যে আমাদের যে ঘরগুলা
ঘরগুলো চারপাশে যে বর্ডার গুলা কিন্তু একটা আরেকটার সাথে লাগানো, কোনো দূরত্ব নাই তাদের মধ্যে, সেলগুলোর মধ্যে একটার সাথে আরেকটার মধ্যে কোনো দূরত্ব নাই, একটা আরেকটার সাথে লাগানো, মানে এই যে দাগগুলার মধ্যে কোনো ধরনের স্পেস দেখা যাচ্ছে না, বর্ডার গুলা কলাপসড দেখা যাচ্ছে। তো কলাপসড বর্ডারের ক্ষেত্রে আমরা বর্ডার কলাপস বলে একটা প্রপার্টিসও ব্যবহার করতে পারি, আবার সেল স্পেসিং বলে একটা ইয়ে আছে আমাদের, অ্যাট্রিবিউট আছে, সেটাও সেল স্পেসিং বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেটাও ব্যবহার করতে পারি। তো আমি সেল স্পেসিং দিয়ে কাজ সারতেছি। সাধারণত সেল স্পেসিং অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু থাকে 1 পিক্সেল, তাই আমি যদি সেল স্পেসিং না দিতে চাই তাহলে আমার 0টা লিখে দিতে হবে। এইটা খেয়াল রাখতে হবে যে যদি তুমি বর্ডারের ভিতরে প্রশ্নের যে টেবিলের বর্ডারে যদি তুমি স্পেস না দেখো তাহলে তোমাকে সেল স্পেসিং 0টা দিয়ে দেওয়া উচিত। তারপরে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে যেগুলো খাতায় লেখার সময় আমরা না দিলেও পারি, বাট এখন আমার টেবিলটা দেখতে সুন্দর হবে না, তাই আমি অ্যাট্রিবিউটটা অ্যাড করতেছি, নাম হইতেছে হাইট ওয়াই। এটা তুমি খাতায় অ্যাড না করলেও হবে বলতে মানে একদম জরুরি না, দিলেও সমস্যা নাই। তো আমার এখন আউটপুট দেখবো, তো আমি আউটপুটটা একদম দেখতে বিশ্রী লাগবে, তাই আমি একটু হাইট ওয়াইটা দিচ্ছি। তো ধরো আমি কত দিতাম, এখানে কোনটা বেশি মনে হচ্ছে আমার কাছে, দেখি তো আমাদের কাছে মনে হচ্ছে হাইটটা একটু কম, ওয়াইটটা একটু বেশি মনে হচ্ছে, তাইলে আমি ওই হিসাবে দিই। হাইট দিয়ে ধরো 300 আর ওয়াইড দিয়ে ধরো ওয়াইড, এটা আবার বলতেছি হাইট ওয়াইডটা খাতায় লেখার সময় কোড খাতায় লেখার সময় জরুরি না, না দিলেও চলবে, কিন্তু এখানে একটু আমার যাতে সুন্দর লাগে মানে ডিফল্ট টেবিলের সাইজ চলে আসবে সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। একটু সেভ করি কিছুক্ষণ পরপর, নাহলে কারেন্ট গেলে চলে যাবে আমার ফাইলটা। তো তারপর টেবিলটা অ্যাড করছি, আমার এই টেবিলের ভিতরে কোনো ধরনের ক্যাপশন নাই, তোমাদের মনে আছে কিনা কি জানি, টেবিলের উপর দিয়ে মাঝে মাঝে একটা ক্যাপশন থাকে, একটা সূচনা বা ভূমিকা বা হেডলাইনের মতো থাকে, একদম উপরে টেবিলের বাইরে উপরের দিকে একটা লেখা থাকে, এই টেবিলে এরকম কিছু দেখা যাইতেছে না, তাহলে আমাদের ক্যাপশনটা আগে দরকার নেই, নাহলে আবার ক্যাপশনটা চলে আসবে, যেটা নাই সেটা যদি দিয়ে দাও তাহলে আমার নাম্বার কাটা যাবে। তো তাইলে আমরা ক্যাপশনটা বাদ দিচ্ছি, আমরা চলে যাইতেছি আমাদের 1 নম্বর ট্যাগ, 1 নম্বর রো। 1 নম্বর রোর ভিতরে প্রথম ঘরের নাম হইতেছে হেডিং। আমার মাউসের কার্সরটা ভালো করে খেয়াল করো, আমার 1 নম্বর রোতে প্রথম ঘরের নাম হইতেছে হেডিং। হেডিং লেখাটা একে তো গাঢ় করা, 2 নম্বরে লেখাটা মাঝখানে, আর আরেকটা কথা হইতেছে গাঢ় করা, এটা একটা কথা, মাঝখানে সেটা আরেকটা কথা, আরেকটা হইতেছে সে এমন একটা ঘর যেটা তার নিচে দেখা যাইতেছে যে 2টা কলামের জায়গা নিয়ে আছে, তার মানে কলামের স্পেনিং হইছে, 2টা কলামের জায়গা নিছে, মানে হচ্ছে কোল স্প্যান 2। পুরো জিনিসটা তোমাকে একদম একটা একটা করে ভালো করে দেখে দেখে লিখতে হবে। তো আমি রো স্টার্ট করার জন্য টিআর ট্যাগ লিখলাম, টিআর ট্যাগ স্টার্ট করলাম, টিআর এর ভিতরে কোনো অ্যাট্রিবিউট আপাতত দিচ্ছি না, কারণ আমার এই টেবিলটাতে 2টা সেলে 2 রকমের ঘটনা, তাই আমি একটু টিআর এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট দিচ্ছি না, আমি অন্য রকম হিসাবে যাইতেছি। টিআর এর ভিতরে প্রথমে আমি টিএইচ ট্যাগ ব্যবহার করতেছি। ছেলেরা আমাকে এখানে টিএইচ ট্যাগ কেন ব্যবহার করতে হইতেছে, কারণ হচ্ছে হেডিং লেখা যে সেলটা ওইটাতে হেডিং লেখাটা একটু গাঢ় হয়ে আছে, এই গাঢ় হয়ে আছে যে এজন্যই আমাকে টিএইচ ব্যবহার করতে হবে, আর টিএইচ ব্যবহার করলে লেখাটা অটোমেটিক মাঝখানে চলে আসে। তো আমি টিএইচ ব্যবহার করলাম, আর টিএইচ ব্যবহার করে আরেকটা জিনিস করতে হবে, টিএইচ হচ্ছে বোল্ডের জন্য, গাঢ় হয়ে যায় শুধু বোল্ডও না, ওই মাঝখানেও আসবে, বোল্ডও হবে মাঝখানেও আসবে, দুটেই হবে। তো কোলেসপেন, কোলেসপেন 2 দিতে হবে, কোলেসপেন 2 কেন দিতে হবে, কারণ সে 2টা কলামের জায়গা নিয়ে বসে আছে বড় সরো, ওই জন্য। তো আপাতত আর কোনোটা চোখে পড়তেছে না এখানে আর কি কি হয়েছে, কোলেসপেন 2 মাঝখানেও আসবে। ওকে, এবার চলে যাই আমরা আমাদের পরের সেলে। আচ্ছা ভালো কথা, হেডিং কথাটা লিখতে হবে, এরপর আমরা হেডিং কথাটা লিখবো, তারপরে টিএইচ ট্যাগ ক্লোজ করবো। আপাতত প্রথম সেলের কাজ হয়ে গেছে, 1 নম্বর সেলের কাজ হয়ে গেছে, যে সেলে হেডিং লেখাটা আছে। এরপরে আমরা 2 নম্বর সেলের কাছে যাইতেছি, 2 নম্বর সেলে কিন্তু আর টিএইচ দিব না, কেন 2 নম্বর সেলে কেন টিএইচ দিব না, 2 নম্বর সেলে সে এটা যেটাতে ডেটা 1 ডেটা 2 লেখা, এটাতে আর টিএইচ দিব না, কারণ এটাতে বোল্ড হয়ে লেখা দেখা যাইতেছে না, এটাতে লেখাটা নরমালই মনে হচ্ছে, নরমাল লেখা, একটা লিস্ট আছে নরমাল, তো এই জন্য আমি আর টিএইচ ব্যবহার করবো না। আর টিএইচ ব্যবহার না করলে আমাকে অ্যালাইনমেন্টের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ডেটা 1 ডেটা 2 লেখাটা কিন্তু সেন্টারে, সেন্টারে কিন্তু এটা এমনি এমনি আসবে না, তাই আমাকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, মানে একটু ভেজালো আছে, তোমার পুরো আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে এই ব্যাপারে, যেহেতু আমি টিএইচ দিচ্ছি না তাই আমাকে অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে, টিএইচ দিলে যেটা আর করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে ঘরটা লম্বালম্বী একটা ঘর, মানে ঘরটা এমন একটা ঘর যে একাধারে 1টা 2টা
রোয়ের জায়গা নিয়ে আছে, রো একটা রো দুইটা রো, ঘরটা এমন একটা ঘর যেটার পাশে তাকাইলে আমরা দুই দুইটা রো দেখতে পাচ্ছি। আমি যদি ওই একটু আগে দাগাইছিলাম যে দাগগুলো রাখতে পারতাম তাহলে আর একটু ভালো বুঝতো তোমরা। ডেটা ওয়ান ডেটা টু ঘরটার পাশে দুইটা রো এর জায়গা দেখা যাচ্ছে, তার মানে ও দুইটা রো এর জায়গা নিছে। এইটাকে বলে রো স্প্যান, রো স্প্যান টু, দুইটা রো এর জায়গা স্প্যান টু। ওকে, এরপরে মোটামুটি মনে হচ্ছে আর কিছু লাগবে না। ওকে, এরপরে ডেটা ওয়ান ডেটা টু লেখাটার কাছে আসতেছি। লেখাটা হইতেছে একটা লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের কথা মনে আছে নি তোমাদের? কি জানি, অর্ডার লিস্টের জন্য আমাদের ওয়েল ট্যাগ ব্যবহার করতে হয়। ওয়েল ট্যাগ এর ভিতরে আমি দেখতেছি যে লিস্টটা এ বি টাইপের, তো আমাকে একটা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে। টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে লিখতে হবে বড় হাতের এ। কেন? কারণ হচ্ছে আমাদের যে অর্ডার লিস্টটা ওইটা এ বি টাইপের লিস্ট, এ আর বি, নাম্বারিংটা এ বি, বড় হাতের এ বি। ওই জন্য তো ওয়েল টাইপ ইকুয়াল টু এ লিখলাম, ভালো কথা। তারপরে কি লিখবো? তারপরে লিখবো এলাই। এখানে এখানে একটা চোরা জিনিস, ধরেন মানে ওয়েল টাইপটা ভুলে গেছি, হ্যাঁ মানে লেখার সময় মাইন্ড আসছে না, তো তখন টাইপিংটা মানে শর্টকাট করার জন্য এ ডট মানে ওই মেইন কথাটা লিখে দিলে হবে না? বুঝতে বুঝি কি বলছো তুমি। এইটা এখন আমি যদি বলি যে হবে, তাইলে হচ্ছে যে এটা তোমাদেরকে চোরামিতে উৎসাহ দেওয়া হবে। এটা হচ্ছে বাই চান্স, মানে ধরো যে তোমার কিছুতেই মনে আসছে না, এমনি র্যান্ডমলি বলেন। তাইলে কিন্তু তুমি নাম্বার কাটা খাবা। আর যদি টিচারের মাইন্ডসেট থাকে যে দূর ছেলেটা তো চালাক আছে, ছেলেটা তো কাজটা সারাই দিছে, ইউজ করে দিয়ে দিছে, সেক্ষেত্রে তুমি ভাগ্য ভালো হলে নাম্বার পেয়ে যেতে পারো। আসলে এটা বলা যায় না, হ্যাঁ ভাগ্য ভালো হলে নাম্বার পেয়েও যেতে পারো, আর টিচারের নাও খেয়াল করতে পারে, কারণ এইচটিএমএল ট্যাগ গুলো যে বিশাল বিশাল হয়, তো এটা আমার মত আমিও মাঝে মাঝে খেয়াল করতে পারি না। তো আমার মতো গদ্য টিচার হইলে তাহলে তোমরা নাম্বার পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওয়েল, তো তারপরও চেষ্টা করবা যে যতটা খুঁটিনাটি, আমি তোমাদেরকে সবসময় বলি যে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো না দিলে আমার পুরো টেবিলটাই ম্যানিপুলেট হয়ে যাবে, সেগুলো যাতে ভুল না হয় খেয়াল রাখবা। যেমন এখানে কোলেসপেনটা রো স্প্যানটা, এটা একটা টিচারে দেখবে। আর তুমি যেটা বলছো ওয়েলটা, ওইটা এবার 50-50 চান্স, দিতেও পারে নাও দিতে পারে। ওকে, যাই হোক, তো ওয়েলটা শেষ হইলো। এরপর আর কি আছে এখানে? আর কিছু নাই মনে হয়, শেষ করে দিই। ডেটা ওয়ান ডেটা টু লিখে ফেলছি, ওয়েল ট্যাগ ক্লোজ করে দিছি। এবার টিইডি ট্যাগটা ক্লোজ করে দিই, টিইডি শুরু করছিলাম না, টিইডি ট্যাগটা ক্লোজ করে দিই। এরপরে টিআর ট্যাগটা ক্লোজ করে দিই। কেন টিআর ট্যাগ কেন ক্লোজ করব? কারণ আমার এক নাম্বার রোটা শেষ হয়ে গেছে, এক নাম্বার রো, এই যে দেখো যেটাতে হেডিং আর ডেটা ওয়ান ডেটা টু বলে, আমার মাউসের কার্সরের দিকে ভালো করে তাকাও, হেডিং আর ডেটা ওয়ান ডেটা টু এক নাম্বার রোতে ছিল, ওই এক নাম্বার রোতে যে সেলগুলো ছিল তাদের কাজ হয়ে গেছে শেষ। এরপরে আমরা চলে যাব দুই নাম্বার রোতে। দুই নাম্বার রোটা একটু অ্যানালাইসিস করিনি আগে। দুই নাম্বার রোতে লোগো ডট জেপিজি বলে একটা ঘর আছে দেখা যাচ্ছে, ডেটা লেখা আর একটা ঘর আছে, ডেটা ওয়ান ডেটা টু ওইটাও আছে, তবে ওইটা লিখতে হবে না। কেন লিখতে হবে না ছেলেরা? ডেটা ওয়ান ডেটা টু আছে কিন্তু লিখতে হবে না, কেন? এটা অলরেডি রো ওয়ান এর সাথে অ্যাড আছে এজন্য। এটা রো ওয়ান এ অ্যাড হয়ে গেছে, ওই জায়গা ওখানে নেওয়া হয়ে গেছে, ওটা কাজ হয়ে গেছে, ওখানে লিখতে হবে না, সঠিক, ঠিক আছে। তাইলে আমাকে দুইটা ঘরের কাজ করা লাগবে, একটা হচ্ছে লোগোটার জেপিজি আর একটা হচ্ছে ডেটা। কেমন করতাম তাইলে? এখানে একটা কাজ দেখতেছি যে লোগোটার জেপিজি যাও মাঝামাঝি, ডেটাটাও মাঝামাঝি, তাইলে একটা শর্টকাট জিনিস করি ফেলি, সেটা হইতেছে টিআরটা স্টার্ট করি, টিআর এর ভিতরে অ্যালাইনটা ডিফল্ট সেন্টার দিয়ে দিই। এই অ্যালাইনমেন্টটা সেন্টারে হইলেই যত আমাদের কোডটা বড় হয়ে যায়, কারণ ডিফল্ট অ্যালাইন হইতেছে মানে অ্যালাইনের ডিফল্ট ভ্যালু হইতেছে লেফট, এটাই যত নষ্টের মূল। অ্যালাইন অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হইতেছে লেফট, আমি যদি সেন্টার না লিখি ওটা লেফট সাইডে চলে যাবে, যত নষ্টের মূল হয়েছে এটা। এই জন্য আমাদেরকে সেন্টারে থাকলে অবশ্যই অ্যালাইন সেন্টারটা লিখতে হবে। তো এরপরে জায়গা টিডি, টিডির ভিতরে আছে একটা ছবি, তাই না? টিডির ভিতরে আছে একটা ছবি, ছবিটা আমাকে কি করতে হবে, ছবিটার একটা নাম আছে লোগো ডট জেপিজি, ছবিটার একটা রিজলিউশন বলে দিছে ওরা 50x30, তো ওরা ইনফরমেশন দিয়ে দিছে, সেই হিসাবে আমি একটা ছবি অ্যাড করে দিই। তো আমার এখানে ছবি তো কি ছবি আছে কি জানি, আচ্ছা দেখি একটা ছবি ছবি আছে নাকি, আইএমজি ট্যাগ অ্যাড করি। ও আচ্ছা, একটা ভালো কথা, আমাদের এই ছবির এই সেলটা নর্মাল সেল না, সে হইতেছে একটু লম্বা লম্বি জায়গা নিছে। লোগো ডট জেপিজি এমন একটা ঘর যে ঘরটা তার পাশে দেখা যাইতেছে দুই দুইটা রো এর জায়গা নিছে, তাইলে এখানে আবার রো স্প্যান অ্যাট্রিবিউটও আছে। তো দেখছো আমারও মাঝে মাঝে মাথা থেকে ছুটি যেতে পারে, তোমাদেরও ছুটি যেতে পারে, তাই তোমরা এটা করবা কি,
সবসময় কোডগুলো লেখার সময় একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, একটু স্পেস রেখে রেখে লিখবা, যাতে কোনো কিছু যদি তোমার ছুটে যায়, মিস হয়ে যায়, ওটা যাতে পরে তুমি অ্যাড করে ফেলতে পারো। তো রোয়েস পেন, তুমি কখনো মানে আমি হোক, তুমি হোক, আরো যে কোনো বড় বড় ডেভেলপার হোক, কেউ একদম অ্যাকুরেটলি খাতার মধ্যে কোড লিখে আসতে পারে না, তো একটু না একটু ভুল হবে। তো এটা খাতায় লেখার সময় ওই জন্য এতগুলো দেখে না টিচাররা, তো মেইন মেইন জিনিসগুলো দেখে। তো রোয়েস পেন টু দিছি, আইএমজি দিচ্ছি, আইএমজি দিয়ে এসআরসি দিলাম, এসআরসির ভিতরে কি দিতাম, আমার এখানে কোনো ছবি একটা আছে মনে হয়, পিকচার ডট জেপিজি নাম একটা দিয়ে দিই, যখন এইভাবে রিজলিউশন দিবে ছবি করানোর সময়, আমি তোমাদেরকে বারবার বলছি, ছবি রিজলিউশন এভাবে দেওয়ার মানে হচ্ছে তোমাকে প্রথমটাকে হোয়াইট হিসেবে ধরে নিতে হবে প্রশস্ততা, আর পরেরটাকে হাইট হিসেবে ধরে নিতে হবে, প্রথমটা হোয়াইট পরেরটা হাইট, আমার উচ্চারণ বুঝছো না কি জানি, প্রথমটা হোয়াইট প্রশস্ততা, পরেরটা হাই, তাহলে আমার হোয়াইট তো হচ্ছে পঞ্চাশ, আমার হোয়াইট হচ্ছে পঞ্চাশ, বেশি বড় না, আর ইয়া হচ্ছে হাইট হচ্ছে কি তিরিশ না চল্লিশ, ত্রিশ, হাইট হচ্ছে ত্রিশ। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেওয়া লাগবে, কারণ তোমার এখানে মানে ওরা যে প্রশ্নটা দিছে, প্রশ্নটার মধ্যে কোনো ছবি দেখা যাইতেছে না, একটা লেখা দেখা যাইতেছে, মানে আসলে মেইনলি এটাকে যে ছবি অ্যাড করতে হবে সেটাও আমরা শিওর না, যেহেতু ছবির নাম দিছে তাই আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করছি, তো ওরা যেহেতু এক্স্যাক্টলি কোনো ছবি অ্যাড করে দেয় নাই, একটা লেখাই দেখা যাইতেছে, তাই এই লেখাটা আমরা একটা কাজ করি, আমরা এই লেখাটাকে এএলটি ট্যাগের ভিতরে লিখে দিই, যাতে এই লেখাটাই শো করে, ALT tag, sorry, ALT attribute, এমন একটা attribute. হ্যাঁ, লোগো বলছে যে কোনো আবার লোগো বুঝাই দিতে হবে, না না না, এখানে তো ওরা কোনো ছবিও দেয় নাই, তো ওরা এখানে কি ছবিও দেয় নাই, কিছু দেয় নাই, খালি লোগো ডট জেপিজি লেখা আর রিজলিউশনটা লেখা, তো টিচারে দেখবে যে ওই রিজলিউশন অনুযায়ী তুমি হোয়াইটটার হাইটটা লিখতে পারছো নাকি, মানে এইটা লিখতে পারছো নাকি, ঠিক আছে, আর এখানে ALT এর ভিতরে আমি লোগো ডট জেপিজি লেখাটা দেখাই দিই, কারণ লোগো ডট জেপিজি নামে আমার এখানে আমার ল্যাপটপে তো কোনো ছবি নাই লোগো ডট জেপিজি নামে, আর তোমাদেরকে খাতায়ও কিছু করতে হবে না, খালি ওই ও আচ্ছা আরেকটা কথা, ভেরি গুড, তোমার কথা ছলে আমার একটা কথা মনে পড়ছে, সরি, সোর্সের ভিতরে আমি যে আমার মনের মাধুরী মিশাই পিকচার লিখে দিছি, আমার মনের মাধুরী মিশাইলে তো হবে না, ওরা তো আমারে বলছে ছবির নাম হিসেবে লোগোই ব্যবহার করতে, অনেক সরি, সোর্সের ভিতরে তাইলে আমাকে লোগো ডট জেপিজি লিখতে হবে, সবাই আরেকবার খেয়াল করো, ওরা যেহেতু আমাকে একটা নাম সাজেস্ট করছে, নাম হয়েছে লোগো ডট জেপিজি, তাইলে তোমাকে অবশ্যই এসআরসি ট্যাগের ভিতরে, এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে অবশ্যই লোগো ডট জেপিজি নামটা ইউজ করতে হবে, মাথা থেকে ছুটে গেছে আমার, লোগো ডট জেপিজি নামটা ইউজ করতেই হবে, কেন, কারণ ওরা একটা নাম সাজেস্ট করছে, ওরা যদি আরো কিছু সাজেস্ট করতো সেই হিসাবে তোমাকে সোর্স অ্যাট্রিবিউটে লিখতে হইতো, হোয়াইট তো ওদের হিসাবে লিখতে হয়েছে, হাইটও ওদের হিসাবে লিখতে হয়েছে, এএলটি তো আমি ওদের হিসাবে লিখে দিলাম, শেষ, আইএমজি ট্যাগ তো এমটি ট্যাগ, তাই আর কিছু করতে হবে না, আইএমজি ট্যাগ ক্লোজ করতে হয় না, আর কিছু আছে নাকি দেখি, সোর্স হইছে, হাইট হোয়াইট হাবিজাবি সবই হইছে, এরপরে আমরা টিডি ট্যাগটা ক্লোজ করে দিই, রোয়েস কেন দিছি, টিডি ট্যাগ হয়ে যাচ্ছে ক্লোজ, এরপরে নেক্সট, নেক্সট টিডির ভিতরে আমাদের একটা ঘর ভেজাল নাই ওই ঘরটার ভিতরে, টিডি আমি অ্যালাইন সেন্টার তো আগেই দিয়ে রাখছি, ওটার ভিতরে কি আছে, লোগো ডট জেপিজি পাশের ঘরটাতে আছে ডেটা, কিচ্ছু নাই, খালি আর কিছু, কোনো ঝামেলা নাই, কোনো স্প্যানিংও হয় নাই, ডেটা কথাটা আছে, ডেটা কথাটা লিখে দিব, ওই টিডির ভিতরে আর কিছু করতে হবে না, স্প্যানিং যেহেতু নাই, অ্যালাইনের কাজও ক্লিয়ারে করে ফেলছি, তাই আর কিছু করতে হবে না, শুধু ডেটা কথাটা লিখে দিই, ডেটা ট্যাগটা ক্লোজ করে দিই, টিডি ট্যাগটা ক্লোজ করে দিই, তারপরে টিআর ট্যাগটাও ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার ওই রোতে আর কিছু নাই। আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা হারে হারে মনে রাখো, এই যে আমি টিআর ট্যাগটা শুরু করতেছি আর এই যে আমি টিআর ট্যাগটা ক্লোজ করতেছি, খাতায় এমন ভাবে জিনিসটা শো করবা যাতে টিচারে এই জিনিসটা খুব ইজিলি দেখতে পারে, আর এই জায়গাতে ভুল করলে তুমি কিন্তু ভালো মতো একটা ধরা খাবা, এই জায়গাতে ভুল করলে, টিআর ক্লোজ করতে ভুল করলে, স্টার্ট করতে ভুল করলে, তোমার একদম জিরো পাওয়ার মতো অবস্থাও হয়ে যেতে পারে, টিআর ট্যাগের কারণে তুমি জিরোও পাইতে পারো, তো একটু এই জায়গাটাতে একটু বেশি করে খেয়াল রাখবা, টিআর টিডি এই ঘরগুলোতে ভুল করা মানে হইতেছে তোমার আউটপুট আসতেছেই না, একদম প্রশ্নে যেটা সেটার মতো আসতেছেই না, তো সেক্ষেত্রে তুমি শূন্যও পাই যাইতে পারো, তো এই ব্যাপারটা বেশি করে খেয়াল রাখবা,
এবার আমি লাস্টের টিয়ারে যাচ্ছি গা, লাস্টের রো, লাস্টের রোতে এই যে এইটা লাস্টের রো, লোগো ডট জেপিজি ঘরটাও আছে, যেটা আমাকে আর লিখতে হবে না কারণ ওইটার কাজ দুই নম্বর রোতে হয়ে গেছে। আর আরেকটা ঘর আছে গো টু অ্যাবাউট পেজ, যেটা একে তো দুইটা কলামের জায়গা নিছে। আমি কলামের জায়গা রো এর জায়গা নেওয়ার ব্যাপারটা আরেকবার বলতেছি, যে ঘরগুলা একটু পাশাপাশি ডানে বামে বেশি জায়গা নিয়ে থাকে আর আশেপাশে তাকাইলে তোমার যদি মনে হয় যে এটা কলামের একাধিক কলামের জায়গা নিয়েছে বা এটার উপরে নিচে তুমি একাধিক কলাম দেখতেছ, তখনই বুঝবা যে ওইখানে কোল স্প্যান হয়েছে। আর কোনো ঘর যদি দেখো যে লম্বালম্বি বেশি জায়গা, লম্বালম্বি জায়গা নিচ্ছে আর ওইটার বামে ডানে তুমি একাধিক রো দেখতে পাচ্ছ, তখন ওখানে রো স্প্যান ব্যবহার করবা। তার মানে লম্বালম্বি জায়গা নিলে রো স্প্যান, পাশাপাশি জায়গা নিলে কোল স্প্যান। লম্বালম্বি জায়গা নিলে রো স্প্যান, পাশাপাশি জায়গা নিলে কোল স্প্যান, কয়টা সেটা তোমাকে প্রশ্ন থেকে হিসাব করতে হবে। আর কোনো কোনো ঘরে একাধারে রো স্প্যান আর কোল স্প্যান দোনোটাই হইতে পারে, তো সেক্ষেত্রে তোমাকে দোনোটা অ্যাট্রিবিউটই লিখতে হবে। তো যাই হোক, আমি যাচ্ছি গা এবারে তিন নম্বর রোতে। তিন নম্বর রো এর জন্য টিআর লিখি, টিআর এর ভিতরে অ্যালাইন সেন্টার দিব নাই, টিআর অ্যালাইন সেন্টার। যে যে রো এর ভিতরে দেখবা যে সব সেলেরই অ্যালাইনমেন্ট সেন্টারে আছে, সেখানে তুমি টিআর এর ভিতরেই অ্যালাইন সেন্টার লিখে ফেলতে পারবা। যে রোতে দেখবা যে প্রত্যেকটা ঘরের এখানে লেখাটা তো বড়, এই জন্য পুরো ঘরটা নিল, কিন্তু মানে সেন্টার নাকি লেফট না রাইট কেমনে বুঝছো? লেখা যদি লেফট সাইডে থাকে তাহলে আমাদেরকে কিছু লিখতে হয় না, লেফট সাইডে ও এমনিই আসবে। ওকে এম ওই যে ফার্স্ট ফার্স্ট রোতে এ এর এ ডাটা বি ডাটা লিখে যেটা লিখছে ওই এর কোমরে তো এটা তো রাইট সাইডে আসে প্রায়, রাইট সাইডে আসে শিওর না? রাইট সাইডে একটু হেলে আছে না ওই লিস্ট তো? এটা এখানে একটা ঘটনাও হইতে পারে, ঘটনাটা হচ্ছে যে আমি তো অ্যালাইন সেন্টার দিছি, তারপরও যখন আমরা টেবিলের মধ্যে লিস্ট অ্যাড করি তখন হয় কি লিস্টটা আসলে তোমার মনের মতো চলবে না। আমি যখন আউটপুটটা দেখাবো তোমরা দেখতে পারো, লিস্ট যখন আমরা টেবিলের সেলের মধ্যে অ্যাড করি এটা শয়তানি করে। শয়তানিটা হচ্ছে যে মানে এটা লেফটেও যাইতে চায় না, অনেক সময় লেফটে বসে থাকতে চায়, সেন্টারে আসতে চায় না, রাইটে চলে যায়। এটা হচ্ছে ডিফল্ট ব্রাউজারের সেটিং এর সাথে অনেক সময় বেশ কম হয়ে যেতে পারে, তো ওইটা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নাই। তুমি তো খাতায় লিখবা, তোমাকে কি টিচারে আউটপুট দেখানোর জন্য বলতেছে? তোমার কাছে যদি মনে হয় যে না আমি তো দেখতে পাচ্ছি এটা মোটামুটি সেন্টারেই মনে হচ্ছে, সে তাইলে তুমি অ্যালাইন সেন্টার লিখে নিবা। আর যদি দেখে মনে হয় যে না লেফটেই আছে, সেক্ষেত্রে তো অ্যালাইন ইউজই করতে হচ্ছে না। আর রাইটে দেখলে এখন এটা যে অবস্থায় আছে আমার কাছে প্রায় সেন্টার মনে হচ্ছে, রাইটে হইলে এটা আরো ওইদিকে চলে যেত, মানে রাইটে হইলে এটা একদম ওই এ পাশের দাগের সাথে লাগে যেত আর কি। তো তাই আমি এটাকে সেন্টারে ধরে নিলাম মোটামুটি, কারণ এখানে ওরা তো আমি নেট থেকে ছবিগুলো নামাইছি, তো নেটে আপলোড করার সময় ছবিগুলো তো একটু হালকা এদিক সেদিক হয়ে যায়, ওই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, ওইটা তুমি তোমার প্রশ্নের অবস্থা বুঝি ব্যবস্থা নিবা আর কি, তোমার আকলে যেটা বলে সেই হিসাবে। আর যদি প্রশ্নটা দেখে কনফিউশন হয় তো সেক্ষেত্রে কনফিউজিং প্রশ্ন হলে টিচারও তো নাম্বার দিয়ে দিবে, সমস্যা নেই। তো গো টু অ্যাবাউট পেজ ঘরটা তো কয়টা কলামের জায়গা নিছে নাকি দুইটা কলামের জায়গা নিছে। গো টু অ্যাবাউট পেজ ঘরটা এমন একটা ঘর যেটার উপরে দুইটা কলাম দেখা যাইতেছে, তাহলে আমরা কোল স্প্যান টু লিখবো, টিডি কোল স্প্যান টু, কোল স্প্যান ইকুয়াল টু টু। আমি কোনো কিছুই আগে পরে লিখতেছি না, তোমরা খাতায় যে সিকোয়েন্সে লিখতে হবে আমিও সেভাবে লেখার চেষ্টা করতেছি। কিছু বানান ভুল হচ্ছে নাকি দেখি, বানান ভুলে গেছে। কোল স্প্যান টু, এরপরে কি আছে এটার ভিতরে লেখা? এটার লেখাটা হাইপার লিঙ্কিং লেখা বলে মনে হইতেছে, কখনো কখনো তোমাকে ইনফরমেশনটা উদ্দীপকে বলে দিবে যে অমুক লেখাটা হাইপার লিঙ্ক করা, ওই লেখাটাতে ক্লিক করলে অমুক ওয়েবসাইটে যাবে, যাবে এরকম। এটা হয়তো লেখা ছিল, বাট আমি যেখান থেকে প্রশ্ন নিয়েছি ওই প্রশ্নটাতে আর আমি আর লেখা পাই নাই, তো ওই জন্য আমি ধরে নিলাম যে এটা কোথায় যাবে, এটা কোনো না কোনো একটা পেজে যাবে আন্দাজে। আমি একটা পেজের নাম দিয়ে দিই, হাইপার লিঙ্ক করবো এটাকে। আমি হাইপার লিঙ্ক করার জন্য এই ট্যাগ ব্যবহার করা লাগে। তো যখন কিছু বলবে না তখন তুমি নিজের মতো করে একটা পেজের নাম দিয়ে দিবা, কিছু হবে না। তো এ এইচরেফ, এইচরেফ অ্যাট্রিবিউটটা এই ট্যাগে দিতেই হয়, এইচরেফ অ্যাট্রিবিউটটা এ ট্যাগে দিতেই হবে, দিতেই হবে। তো এখানে আমি কোন পেজে নিব, ওরা তো আমাকে কিছু বলে নাই কোন পেজে টেজে নিব, তো আমি আন্তাজে একটা পেজের নাম লিখে দিচ্ছি, অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা লেখা যাবে কোনো সমস্যা নেই।
তো এই ট্যাগ লিখলাম এইচরেফ লিখলাম একটা পেজের নাম লিখলাম যদিও এই পেজটা নাই আর এরপরে লেখাটা কি লেখাটা হচ্ছে গো টু অ্যাবাউট পেজ গো টু অ্যাবাউট পেজ লেখাটা দেখা যাবে তো লেখাটা দেখা যাওয়ার মতো করে লিখতেছি গো টু এটা হচ্ছে লিংকের নামটা মানে যে লিংকটা যে লেখাটাকে হাইপারলিংক করা হয়েছে সেই লেখাটা লেখাটা এই ট্যাগের পরে লিখতে হবে তারপরে এটা একটা ক্লোজ করা লাগবে তারপরে কি ক্লোজ করবা তারপরে টিডি ট্যাগ ক্লোজ করা লাগবে এই টিডি ট্যাগ ক্লোজ করা এই এ ট্যাগ ক্লোজ করা এই ইমেজ ট্যাগ লেখা তারপরে টিআর ট্যাগ ক্লোজ করা এগুলো হইতেছে তোমার মেজর ইস্যু এগুলো বলইলে ধরা খাবা তারপর টিআর ট্যাগ ক্লোজ করলাম তারপরে আর কি কি টেবিল ট্যাগ ক্লোজ করে দিই আমার টেবিলে তো আল্লাহর রহমতে আর কিছু নাই টেবিল ট্যাগ ক্লোজ করে দিচ্ছি এরপরে কি বডি ট্যাগ ক্লোজ করব এরপরে ই ট্যাগ এইচটিএমএল ট্যাগ ক্লোজ করব বডি এরপরে এইচটিএমএল ওকে আল্লাহই জানে আমাদের এটা ঠিক মতো আসছে নাকি কি বললাম না আসলে ওকে এরকম করে এই জিনিস এতক্ষণ আমি যেটা এখানে টাইপ করছি বসে বসে তোমাদেরকে এটা তো খাতায় লেখা লাগবে তো আমিও খাতায় লেখা আর এখানে আমি এই জন্য খাতায় লেখার জন্য যে একদম ফার্স্ট টু লাস্ট যে সিকোয়েন্সে সেই সিকোয়েন্সে লিখলাম আল্লাহ জানে পুরোপুরি হুবহু এরকম আউটপুট আসবে নাকি সেভ করে ফেললাম সেভ করে আমরা আউটপুটটা এখন দেখতে চাই প্রশ্নটা ভালো করে দেখি না আমরা দেখবো যে আমাদের আউটপুট এরকম আসছে কিনা আমি আমার টেবিলের হাইট ওয়াইড কত দিছি আমার টেবিলের হাইট ওয়াইডটা যে হিসাবে দিছি প্রশ্নের হিসাবে একটু বেশ কম হইতে পারে কারণ আমি তো এখানে প্রশ্নটার এক্স্যাক্টলি হাইট ওয়াইডটা দিতে পারবো না এটা তো কেউই দিতে পারবে না ওইটার জন্য টিচারও তোমার সাথে ভেজালো করবে না তো চলো আমরা ফাইলটা কি নাম ছিল কি নাম দিছিলাম তোমাদের ফাইলটার বিএসএন সিকিউ মনে হয় বিএসএন সিকিউ ওপেন উইথ ওকে এই হচ্ছে আমাদের আউটপুট ঠিক আছে আমাদের ওই যেটা বলতেছিলাম পুরো হাইট ওয়েটটা একেবারে এক্স্যাক্টলি একই আসবে না আর আমাদের লেখার যে সাইজটা সেটাও এক্স্যাক্টলি একই আসবে না বাকি আর কি কি জিনিস আসছে মেইন মেইন জিনিসগুলো আসছে নাকি দেখো মানে স্ট্রাকচার ঠিক আছে নাকি দেখো স্পেনিং ঠিক আছে নাকি দেখো ছবিটা মাঝখানে আছে লোগো ডট জেপিজি লেখাটা দেখা যাচ্ছে ওরা যে সাইজে দিতে বলছে ছবি আমিও সেই সাইজে দিছি দিছি আর এরকমই আসছে এখানে হাইপার লিঙ্কিংটা আসছে ডেটা লেখাটা মাঝখানে লিস্টটা এই যে দেখো অর্ডার লিস্টের মধ্যে ফেজালটা দেখো অর্ডার লিস্টের মধ্যে এ আর বি লেখাটা ডেটা ওয়ান ডেটা টু থেকে কতটা নিচে সরে গেছে এটা এরকম হবে এটা আমার আমাদের এটার উপরে হাত নাই এটা তোমাকে টেবিলের ভিতরে যখন লিস্ট অ্যাড করতে বলবে টেবিলের ভিতরে যখন ছবি অ্যাড করতে বলবে তুমি 100% সেম এখানে আনতে পারবে না কারণ আমি তো প্রশ্ন দেখি একেবারে এক্স্যাক্টলি পুরোটা বুঝতে পারি না তো আমাদের মোটামুটি সেম হয়েছে নাকি দেখো আমাদের টেবিলের মধ্যে ইয়াও নাই আমাদের টেবিলের মধ্যে বর্ডারের মধ্যে কলাপস আছে মানে বর্ডারের সেলগুলোর মধ্যে স্পেসিংও আসে নাই তারপরে হচ্ছে হেডিং লেখাটা বোল্ড হয়েছে বাকি কোনোটাই বোল্ড হয় নাই হেডিং লেখাটাকে বোল্ড করার জন্য আমি টিএইচ ট্যাগ ব্যবহার করছিলাম বাকি সবগুলোতে টিডি ট্যাগ ব্যবহার করছি আর বাকি রো স্প্যান ফুল স্প্যানের কাজগুলো ঠিক আছে কিনা এইগুলাই হচ্ছে দেখার বিষয় এখন ধরো টেবিলের এই এই যে লেখালেখিগুলা এই লেখালেখিগুলা তুমি সাইজ বাড়াইতে কমাইতে চাইলে মানে দেখো তোমার কাছে মনে হচ্ছে যে কি টেবিলের ভিতরে লেখাগুলো বেশি পিচ্ছি পিচ্ছি হয়ে আছে তাহলে আমি কি করব তাহলে আমরা এখানে আমরা যে টিডি ট্যাগ গুলো ব্যবহার করছি টিআর ট্যাগ গুলো ব্যবহার করছি এগুলোর ভিতরে স্টাইল ব্যবহার করে করে ওখানে ফন্টের সাইজ বাড়াইতে পারি তো দরকার নাই তো আমরা আমাদের পরীক্ষা খাতায় লেখার সময় এত তামাশা আমাদেরকে করতে হবে না যেটা একদম না লিখলেই না সেতুটুকু লিখেই আমরা আমাদের কোডটা কমপ্লিট করে আসবো টিচারে আমাদেরকে ওই হিসাবে নাম্বার দিবে যে এটা লিখলে এটা আসবে কিনা মেইন মেইন জিনিসটা ঠিক আছে কিনা এর থেকে বাইরে বেশি আরো কিছু অ্যাড করতে গেলে কোডের ভিতরে পারলে আরো উল্টা ভুল হয়ে যেতে পারে ঠিক আছে তো আমি তোমাদেরকে কি করলাম এখানে আমার 12টা প্রশ্ন ছিল তার মধ্যে একটা আমি করাই দিলাম এরকম প্রশ্ন আরেকটা আছে তোমাদের কাজ হতেছে 12টার মধ্যে তোমরা যতগুলা পারো একটা পারো দুইটা পারো তিনটা পারো কয়েকটা খাতায় লেখার চেষ্টা করবা যেটা দেখতেছো যে একদমই পারার ক্যাটাগরিতে নাই পারতেছই না সেইটা এবার আমাকে বলবা নেক্সট ক্লাসে আমরা ট্যাগও রিভাইজ দেওয়া লাগবে তো আমরা হচ্ছে তারপরে কি করব এরপর ট্যাগ গুলো রিভাইজ দিব আর এখান থেকে সিকিউ এগুলো না আমি এটা পিডিএফ টা দিয়ে দিব এখন এখানের সাথে আরো কিছু সিকিউ অ্যাড হবে জ্ঞানমূলক অনুধাবন মূলক প্রশ্ন অ্যাড হবে বাট আজকের জন্য আপাতত এইটার পিডিএফ আমি দিয়ে দিব প্রশ্নটা এইচডব্লিউ হিসাবে পরে ওই পিডিএফ এ আরো আরো জ্ঞানমূলক আর অনুধাবনমূলক আর অন্যান্য আরো কিছু প্রশ্ন অ্যাড করব কথা বুঝছো কিনা কি জানি আপাতত আজকে পিডিএফ এটা দিব পরে পরে আরো কিছু অ্যাড হবে ওকে তোমরা এসএস নিছো অ্যাটেন্ডেন্স এর আজকে ক্লাস এখানে শেষ করি আর
পারবো না আজকে আর কন্টিনিউ করা যাবে না, টাইমও প্রায় শেষের মতো। এসএস নিছো আমাদের?